75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম কর্মসূচি উপলক্ষে আয়োজিত 7 দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সিংগিছড়া চন্দ্রনের কমিউনিটি হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু বিশ্বাস, খোয়াই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ দাস, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বণিক এবং বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস। দেশের সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন সুব্রত মজুমদার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্রহণ করেছেন, লক্ষ্য কি? লক্ষ্য হল এই পঞ্চায়েতগুলির মধ্যে যেহেতু প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সীমান্ত লাগোয়া গ্রাম, অনেক ক্ষেত্রে সেই সমস্ত গ্রামে প্রশাসনের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছানো অত্যন্ত কষ্টকর হয়। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইচ্ছে যে সে সমস্ত গ্রামে আমাদের যতগুলি দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তরের যে কর্মসূচিগুলি রয়েছে সেই গ্রামের মানুষজন যাতে সেই সুবিধাগুলি পেতে পারে। এবং আপনারা দেখেছেন সেই 75 সীমান্ত গ্রাম ক্রান্তি দিবস নামে এই প্রোগ্রামের অঙ্গ হিসেবে আমরা দেখেছি এখানে প্রশাসনিক শিবির হয়েছে,